সরকারের চরম বঞ্চনা। পরীক্ষাত উত্তীর্ণ হয়েও নিযুক্তি নাপালে ১৬শ নিবনুয়ায় তিনি বছরে তেওঁলোকক পণবন্দী দিশপুরের। রাজ্যের দুশ বিদেশী ন্যায়াধীকরণের বিভিন্ন কর্মচারী পদর বাবে ২০১৯তে বাছনি করা হয়েছিল ১৬শ যুবক যুবতীক। সরকারে প্রকাশ করা বিজ্ঞাপন অনুসরি লিখিত পরীক্ষা আর সাক্ষাৎকার যোগে নির্বাচিত হয়েছিল ১৬শ প্রার্থী। কিন্তু বিধির বিপাক, নির্বাচিত হওয়ার পাছতো আজিলৈ চাকরি নাপালে ১৬শ নিবনুয়ায়। যার বাবে নিবনুয়াক সপন দেখুয়া সরকারের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ের কাক চাপিবলৈ বাধ্য হয় এইসকল নির্বাচিত প্রার্থী। মন করবলগিয়া যে আজিলৈ গঠন নহল প্রস্তাবিত দুশ নতুন বিদেশী ন্যায়াধীকরণ, অথচ নিযুক্তি দিলে দুশ বিদেশী ন্যায়াধীকরণের সদস্যক। নতুন ন্যায়াধীকরণের গঠন নোহার বাবে পূর্বর ন্যায়াধীকরণতেই অতিরিক্তভাবে মকরল নতুন সদস্যক। নতুন বিদেশী ন্যায়াধীকরণের সদস্যক মকরল করা হল যদিও উলমি রোল ১৬শ কর্মচারী পদর নিযুক্তি, যার বাবে সরকারের তিন বছরীয় প্রতারণার বিরুদ্ধে হাইকোর্টত আবেদন জানাইছে বঞ্চিত প্রার্থীয়ে। আবেদন সন্দর্ভত সরকারক চারি সপ্তাহের ভিতর শপথনামা দাখিলের নির্দেশ গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের। গুয়াহাটির সৌরভ শর্মা, রিপোর্ট প্রথম খবর।